গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। তো সীমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং, হাই বলো। হাই বলো, তোমরা কেমন আছো? কেমন আছো? ভালো করে, গুড বয়ের মতো বল। তোমরা ভালো আছো তো? ভালো আছো তো? খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। ওকে, আর আজকে তুমি কি খাবে? কি খাবে আজকে বলো? চিপস। কেন? ঠিক আছে, ওকে। অরেঞ্জ জুস, ওকে, অরেঞ্জ জুস করে দেব। তো এই যে ও করছে, আর ওকে সেন্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠলেও নাইট ড্রেস চেঞ্জ করে দিয়েছি। রাত্রেবেলায় তো এসি চলে, তো নাইট ড্রেস ফুল পরিয়ে রাখতে হয়। আর সকালে চেঞ্জ টেঞ্জ করে দিলাম, তারপর আমি সেন্ডো গেঞ্জি পরিয়ে দিলাম, পাউডার দিলাম, কারণ এই যে এই জায়গাটাতে ওর এখানে কিরকম র্যাস র্যাস বেরিয়েছে, কারণ সবসময় এইভাবে থাকে তো, আর বাচ্চাদের এইভাবেই থাকে, তো এই জায়গাটা ঘেমে আর ওর র্যাস বেরিয়ে গেছে। তো আজকে হচ্ছে সানডে, তো তোমাদের সবাইকে হ্যাপি সানডে, আর তোমরা আজকে দিনটা এনজয় করো, কারণ সানডে মানেই সবার একটু ইয়ে হয়। আর আমাদের সানডে মানে হচ্ছে এনজয় কিছু থাকে, সবসময় থাকে না, আমাদের হচ্ছে ক্লিনিং ডে, তো আমাদের সবসময় সানডেতেই ফ্রি হয়, তো সানডেতেই সব ক্লিন টিলিন করে। আর আর এই যে এখানে মাসি কাজ করছে। ও মাসি, কেমন কেমন গরম? ঠান্ডা পড়েছে, মাসি বলছে ঠান্ডা পড়েছে। তো যাই হোক, মাসি এখন ঘরটর মুছে নিক, আর আমার হাজবেন্ড বাজার চলে গেছে, ওকে সকালে চাটা করে দিলাম, সকালে একটু উঠেছে, আমি একটু লেটে উঠেছি, আজকে 7:30 বাজিয়ে দিয়েছি আমি আজ, কারণ আমি তো প্রতিদিন আগে উঠি, তো আজকে ও আগে উঠেছে, তারপর ও ব্রাশ টাশ করলো, তারপর আমি উঠে ওকে চা করে দিলাম, ও গেল বাজারে, কারণ ওর অফিসের জন্য কিছু জিনিস কিনতে হবে, তো বাজারে চলে গেছে, এই সামনের মুকুন্দপুর বাজার। আর আমার ছেলেকেও আমি তুলে দিলাম, ও আমরা উঠে গেছি, আর এত গরম না এখন, আর বেশিও শুয়ে থাকতে পারে না, তো ও উঠে গেছে, আমি দেখলেই তো, আর ব্রাশ টাশ করিয়ে দিয়েছি, তারপরে এখন ওখানে টিভি জ্বালিয়ে দিয়েছি, একটু কার্টুন বলে একটু দেখুক, আমি তাকে ও ব্রেকফাস্ট, আর আমাদেরও ব্রেকফাস্টটা বানিয়ে নেব, তো ব্রেকফাস্টটা বানাবো, তার আগে মাসি কাজ টাজ করে নিই, কারণ ক্লিন করা করতে করতে না কিছু বানাতে মন যায় না, তো কাজ করা হয়ে যাক, তারপর আমি ব্রেকফাস্ট বানাবো। আর আজকে তোমাদের আমি আজ সকাল থেকে পুরো লাঞ্চ অবধি, সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ একদম করবে না, তো চলো। ও আমি কিচেনে চলে এসেছি, আর মাসিরও প্রায় কাজ শেষ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে সেটা করছে, তো ওইদিকে করছে, তো আমি বললাম যে আগে আমার সবজিটা কেটে দাও, তারপর তুমি বাকি কাজ করো, কারণ যদি সবজি কাটতে লেট হয় তো আমার রান্নাতেও লেট হবে, আর আমার ছেলে খাবে, 9টা বাজতে যায়। তো এই যে আমি আজকে ম্যাগি বানাবো, এই যে তো ম্যাগি এটাতে ছিল কিন্তু কম ছিল বলে আমি আবার ঢেলে নিচ্ছি, আর এইদিকে কড়াইয়ে জলও বস করে দিয়েছি, এখন আমি অন করিনি, তো আমি ওই ম্যাগিটা বানিয়ে নি, তো ম্যাগিটার জন্য এই যে গাজর আর পেঁয়াজ কেটে রেখেছি, আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিও আছে কিন্তু আমার ছেলে খেতে চায় না, তো আমি ওগুলো আর দিলাম না, আর বাদ বাকি আর চলো। আর আমি ম্যাগিটা কেন বানাচ্ছি, কারণ এত গরমে ম্যাগিটা বানাতাম না সকালে, তো ডিম নিয়ে এসছে কালকে, তো কাল ডিম 10টা ভেঙে গেছে, এই যে তার মধ্যে 3টে আছে, বাদ বাকিগুলো সব চলে গেছে, মানে নিচে পড়ে গেছে, আর 2-3টে ছিল কেটে কেটে দিয়েছে, আর আমাদের 3টে ফাটা ডিম আছে, খুব ফেটে যায়নি, এগুলো বেরিয়ে যায়নি, জাস্ট একটু একটু ক্র্যাক হয়েছে, তো এইগুলো আছে বলে, কারণ এগুলো ফ্রিজে থাকলেও তো ভাঙা আছে, তো এইগুলো নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম যে আজকে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে তো ব্রেড বানাতাম, তো আমার অতটা ব্রেড ভাল লাগে না খেতে, তো থাকলে খেয়ে নিই, কিন্তু আজকে আমি আনতেও বলিনি, ভুলে গেছি যখন দুধ আনতে যায়। তো ম্যাগি আছে বাড়িতে, তো ম্যাগি বানিয়ে নিতে, চলো আমি ম্যাগিটা বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার এখানে জলটা গরম হয়ে গেছে, আর আমি এই ম্যাগিটা দিয়ে দেবো, কোনটা ফেভিকল দিয়ে দেবো, একটা ম্যাগির টুকরো নিয়েছে সেটা ভেঙে গেছে, ওটা নাকি আমি ফেভিকল দিয়ে জড়িয়ে দেবো। ওকে,
ম্যাগিটা আমার বয়েল হয়ে গেছে, আমি আজকে ডিম দিয়ে বানাবো বলে আমি বয়েল করে নিলাম একটু হালকা করে আগে। আর তাছাড়া আমি কি করে একটু তেল দিয়ে পেঁয়াজ আর এই সবজিগুলো সব ভেজে আর একটু জল দিয়ে ম্যাগিটা দিয়ে মশলাটা দিয়ে নামিয়ে দিই। তো আজকে ডিম দেবো, যেহেতু তো আগে তো ডিমটাকে ইয়েটা না ইয়ে করলে একসাথে ডিমটা দিলে অতটা ভালো লাগে না, কিরকম একটা আস্তে গন্ধ হয়। তো আমি এটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দেবো, তারপর আমি এই যে এখানে যে তিনটে ডিম আছে আমি ওগুলোকে ভেজে নেব। তো এটা জাস্ট আমি একটু নুন দিয়ে ভুজি বানিয়ে নেবো। আমার এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটা বের করে নিই। তো আমি এই কড়াইটা ধুয়ে নিলাম, আমার একটু সাদা তেল দিয়ে দেবো। বলো শান্তি লাগলো? ওকে, ফ্রিজে আমি ঠান্ডা জল দিলাম, কারণ ফ্রিজে ঠান্ডা জল আগে বছর থেকে রাখিনি, তো এই বছর এত গরম পড়ছে যে এক বোতল রাখতে হয়, মিশে মিশে একটু করে খাওয়া হয়, তো ওটাই রাখা এই কারণে, আমাদের জন্য অতটা না ওর জন্য। তো ও যখনই কাজ করতে আসে মাসি, ওকে লাগবে একটু, তো আমি দিতে চাই না অতটা বকি, তাও ও শুনে না, একটু তো লাগবেই, যে এখন খেয়ে গেল আবার দুপুরে যখন আসবে তখন লাগবে। বাবা ওগুলো রাখবে তো, কি করে আমি না হলে ম্যাগিটা বানাবো? আর নেই বাবা, দাও আমাকে, ও ম্যাগি মশলাটা নিয়ে চলে যাচ্ছে, তুমি দাও, দুটোই লাগবে তো। তো যাই হোক, বেশি বক বক না করে আমি ম্যাগিটা জলদি জলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে, ছেলেরও দেরি হচ্ছে, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। ওটা বসবে, আর আমি গাজরটাও দিয়ে দেবো। বসো, দাঁড়াও, ওকে বস করে দিই আগে। কোথায় বসবে তুমি? আর এখানে কত গরম তো বেবি। আমি একটু নুন দিয়ে দেবো আগে। আরে নুন শেষ হয়ে গেছে, দাঁড়াও ঢালতে হবে একটু, আছে এটাই দিয়ে দিই, পরে দেবো আবার। হ্যাঁ আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, যে সিদ্ধটা হয়ে যায় জলদি জলদি। তো পেঁয়াজ আর গাজরটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে এই যে সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেবো। ভালোভাবে একটু নেড়ে নেবো, একটু নুন আমি দিয়েছিলাম আর আর এই ডিমও দেওয়া আছে আর গাজরের পেঁয়াজ কুসুমও দিয়েছিলাম, তো আমি নুন আর দেবো না, আর কারণ মশলাটার জন্য ম্যাগি মশলা আছে সেটাও নুন দেওয়া থাকে, তো নুন আর দেবো না আমি। এটা একটু নেড়ে দিলাম, এর মধ্যে আমি এই যে ডিমটা দিয়ে দেবো। বেশি আমি তেল তেল দিয়ে করছি না, কারণ ব্রেকফাস্টে খাচ্ছি, অত বেশি রিচ করে করছি না। তো এই ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এই যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। অনেকজন ম্যাগি মশলা পছন্দ করো না, অনেকজন খায়ও না, পছন্দের জন্য নয়, তো কি বলতো আমি কেন জানি না এই ম্যাগি মশলা ছাড়া ম্যাগিটা খেতে মন যায় না, অনেকজন ম্যাগি এইভাবে খেয়ে নেয়, তো আমি ওটা খেতে একদম পারবো না। আর তোমরা যদি না খাও ম্যাগি মশলা তো দিও না ম্যাগি মশলা, তো
আমি পছন্দ করি আমি দিচ্ছি, আর ছেলেরটা হলে একটু কম দিতাম। এই যে এক প্যাকেট দিলাম আমি, পুরো দু প্যাকেট আমি দেবো না, এক প্যাকেটই দিয়েছি, তো এটা ভালোভাবে আমি মিশিয়ে নেবো। প্যাকেট আমার হয়ে গেছে, আমি এবার এটাকে একটু নেড়ে আর বন্ধ করে দেব। তো আমি এটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিই। এবার আমার ছেলের জন্য প্লেটটা বের করে নিই। আর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন, কারণ না আমার হাজবেন্ড এখনো বাজার থেকে আসেনি, তো বাজার থেকে আসুক তারপর আমরা খেয়ে নেবো। তো এই যে গরম গরম ম্যাগি রেডি। আর এটা আমি বেশি কিছু দিইনি, কারণ আমরা যদি খেতাম তো আরেকটু আলাদাভাবে বানাতে পারতাম। তো ছেলে যখন খাবে ছেলের হিসাবে বানাতে হবে এখন, তো এখন আমাকে ছেলের হিসাবেই সব খাবার বানাতে হয়। কারণ আগে কি হতো যে ওরটা আমি আলাদা করে বানাতাম, কিন্তু এখন আর আলাদা করে বানাচ্ছি না, কারণ বড় হচ্ছে, 4 বছর হতে যাচ্ছে। তো আমাদের খাবারের এবার আস্তে আস্তে ওকে খাওয়াচ্ছি, আর আনছে কি বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো যে আমি আজকে কি বানাচ্ছি, সারাদিন কি করছি। তো চলো তার আগে আমি ছেলেকে খাইয়ে নিই। ফ্যানের তলাতে একটু বসলাম, আর আমার ছেলেও নিজেই খেতে আরম্ভ করেছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে বেবি? খোপটা নিচে নামাচ্ছো কেন, উপরে রাখো। টেস্টি হয়েছে? ও ডিমগুলোকে বেছে বেছে খেয়ে নিচ্ছে। ওদের ওর ডিম পুরো ফেভারিট, একদম ডিম আর চিকেন। ওকে যদি রোজ আমি ডিম দিই, আর চিকেনটা আমি দিই সপ্তাহে তো আমাদের 2 দিন হয়, তো ওর জন্য বিশেষ করে আনা হয়। আমাদের খেতে না মন গেলো, নিয়ে আসি ওর জন্য আমি। আর এখন খাইয়ে নিই ওকে। এই যে ও খাওয়ার সময় তো সবসময় তোমরা ওকে দেখেইছো খাওয়ার টাইমে পুরো চারদিকে ঘুরে ঘুরে খায়। আগে ওরকমটা করতো না, কিন্তু যত বড় হচ্ছে তত মানে ওই টাইপের করছে, মানে বসে খাচ্ছে না, ঘুরে 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 ঘুরে। আমাকে ঘুরতে হয় না, ও ঠিক আমার কাছে চলে আসে, কিন্তু ও লাফিয়ে বেড়ায়। তারপর আমি যদি আয়রে 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 করলে ও আসে একবার আর মুখে নেয়। তো মুখে এটা কি, অনেক বাচ্চা আছে যাদের মুখ পুরো এইভাবে রাখে, তো ওটা রাখে না ও। ওটা চলে এসো জলদি, অনেকবার ডাকতে হয় তারপর আসে। তো চলো আমি যদি এই ওকে খাওয়াতে যাই, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি ওকে খাইয়ে নিই তারপর আবার আসছি। আমি অনেকক্ষণ পর এলাম, আবার আমাদের সবার খাওয়াটা হয়ে গেছে। হাজবেন্ড এলো বাজার থেকে, ওকেও খেতে দিলাম, আমি খেলাম। ওগুলো খাওয়া দাওয়ার কাজ সব হয়ে গেছে, আবার জনগুলো সবজি টবজি সব নিয়ে এসছে, তো ওগুলো আমার হাজবেন্ডই ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর আমি এখানে আজকে মাটন নিয়ে এসছে অনেকদিন পর, কারণ আমাদের সামনের বাজারটা পাওয়া যাচ্ছিল না, কারণ যখনই যাচ্ছিল লেট হয়ে শেষ হয়ে যাচ্ছিলো, তখন পাওয়া যেত। আজকে একটু দূরে বাজার গেছিল, তো ওখান থেকে নিয়ে এসছে, খুব দূর নয় সামনেই। তো যাই হোক, আর আজকে আমি তার আগে মাটনটাকে ম্যারিনেট করি। এই যে মাটন, তো আমি এটা ম্যারিনেট করে নিই। এখানে একটু একটু সব মশলা দেবো, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো একবারেই দিয়ে দেব। এখানে জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর একটু ধনে গুঁড়োও দিয়ে দিই, আর হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আর আমি মশলা কিছু দেবো না, কারণ আমি জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিয়েছি। আর একটু দই দেবো, আমি সবসময় দই দিই না, কিন্তু আজকে একটু দই দেবো, দই আছে যখন, অল্প দেবো, বেশি দেবো না আমি। আর এই যে এটা আদা রসুন আর একটু পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দেবো। আর এই যে এটা পেঁয়াজ কুচোনো আছে আবার, আর টমেটো কুচো, আর এটা আমি মাটনটা পেঁপে আর এই যে আলু দিয়ে করব। আর এই যে আলু, এটা ছোট ছোট আমি গোল গোল আলু নিয়েছি, তোমরা চাইলে কাটাও নিতে পারো, তো আমার কাছে ছোট ছোট ছিল বলে আমি এটা নিয়ে নিলাম। তো এটা জলে ভিজিয়ে রেখেছি, আর এটা আমি এখন মেখে নেব। Thank you.
তো এটা আমার মেরিনেট করা হয়ে গেছে আর আমি এটা এখন রেখে দেব ঢাকা দিয়ে এখন তো বানাচ্ছি না কিছুক্ষণ আধা ঘন্টা পর বানাবো আমি তো আমি রেখে দিলাম এটা চো হাতটা ধুয়ে নি দেখলে আমি মাটনটা মেরিনেট করে নিলাম তো এখন আমি তো বানাচ্ছি না কিছুক্ষণ পর বানাবো আর আধা ঘন্টা পর তো আধা ঘন্টার জন্য মেরিনেট করা থাক আর আমি মাটনটা আলু আর পেঁপে দিয়ে বানাবো ও দেখালাম আর আমি ডাল বানাবো আর পাপড় ভাজবো আর আমি কিছু বানাবো না কারণ সকালে ম্যাগি খেয়েছি আর খুব একটা মাটন তো এমনিতেই রিচ তো আর বেশি আমি কিছু বানাচ্ছি না আর বেশি কিছু খেতেও চায় না তো মাটনের সাথে শুধু মাটন হলেই হয়ে যায় তো ডাল তো আমার কম্পালসারি করতেই হয় রোজ ছেলের জন্য আর আমি পাপড় ভেজে দেবো তো তার আগে তোমাদেরকে দেখাই আর কি কি নিয়ে এসেছে চল এই যে এখানে লাল শাক নিয়ে এসেছে এগুলো সব ধুয়ে ব্যালকনিতে রেখেছে আর এখানে সব রকমের সবজি ফুলকপি টমেটো এই যে এটা গন্ধরাজ লেবু বেগুন বিনস এই সব নিয়ে এসেছে আর এটাতে ফ্রুটস আছে এই যে এবার বছরের প্রথম নিয়ে এসেছে লিচু আর এখানে আম আর আপেল আছে লিচু এই ফার্স্ট খাবো কি কি নিয়ে এসেছে আলু পেঁয়াজ আদা রসুন নিয়েছিল ওগুলো রেখে দিয়েছি ওগুলো তো ধোয়ার কিছু নেই আর কিছু নিয়ে আসেনি আর গেছিল ওর অফিসের কিছু বাজারের জন্য কিছু আনতে হবে ওই জন্য আর বাদে বাকি এগুলো আনতে আর মাটনের নিচে সেট তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো আমার ছেলেকে দেখাচ্ছি আমি কি করছে দেখো এটা কি এটা তোমার চেয়ার আর এটা কাকে 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 ঢাকা দিয়েছো এটা কে গুনু করছে এটা কে পেপা এটা পেপা গুনু করছে মাঙ্কিও কি করছে মাঙ্কি কি এটা ঢাকা দাওনি কি খেলবে কি করছে ও খেলছে আর আমি চলে এসেছি আবার কিচেনে তো এই যে ছেলের জন্য কাটবো তো ছেলে কোনোদিন খাইনি এই ফার্স্ট টাইম আমি ওকে দেব দেখি খাই কিনা চলো এই যে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো কেটে নিয়েছি তো জানি না ও খাবে কিনা আমিও ফার্স্ট টাইম ওকে দিচ্ছি আমি আমরা তো ম্যাঙ্গো অনেকবার এই সিজনে খেয়ে নিয়েছি আমার ছেলে অতটা খেতেই চায় না ম্যাঙ্গো তো দেখি আজকে আমি দিচ্ছি খাই কিনা তো চলো তোমাদেরকে দেখাই ওর রিয়াকশনটা আমি কি নিয়ে এসেছি দেখো ম্যাঙ্গো খাবে তো চলো এটা রাখো ভিতরে এটা ড্রয়ারটাকে ঢোকাও ড্রয়ারটাকে ঢোকাও নাও স্টার্ট করো খেয়ে বলো আমাকে কেমন দুটোই সেম ম্যাঙ্গো আমি ওভাবে কেটে দিয়েছি তোমার জন্য তুমি বললে না আমি স্কয়ার করে করে খাবো চলো দেখি একটা খেয়ে দেখাও সবাই দেখবে তো দেখাও না খেয়ে দেখি তুমি খেতে পারো কি না কি হলো চলেছো চলেছো খেয়ে দেখাও এই নাও দেখি না দেখি তুমি খেতে পারো কি না একবার তো নাও ম্যাঙ্গো জুস হয় না বাবা দেখো ম্যাঙ্গো খাওয়ার ভয়ে কথাই আছে কি হয়েছে আসো এই যে ম্যাঙ্গো চলে এসো চলে এসো চলে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো কেন এসো এসো নো কেন এসো প্লিজ প্লিজ ওয়ান বাইট প্লিজ ওয়ান বাইট নো কেন বেবি খেয়ে নাও আমার ছেলের সাথে ম্যাঙ্গো খাওয়ারি এটা তো খেলো না ওইভাবেই পড়ে আছে আর ও খায় না কোনদিন আর আমি দিতেও চাই কিন্তু ও খেতেই চায় না জানি না কেন ও ম্যাঙ্গোটা পছন্দই করে না ম্যাঙ্গো লিচি ওইসব জাতীয় কিছু খায় ও শুধু জুস টাইপের যা দেবে ওগুলো খায় আর ব্যানানাটা খায় আর আপেলটা ও মাঝে সাঝে দিলে খেয়ে নেয় তো চলো আমি এই যে দেখাই তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি মাটনটা স্টার্ট করে দেবো মাটনটা স্টার্ট করে দিচ্ছি আমি সর্ষের তেলে এটা দিয়ে দিয়েছিলাম এটা গরমও হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দেবো
জিরে আর এই যে তেজপাতা শুকনো লঙ্কা একটা এরপর আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এগুলো লাগবে না আমি রেখে দিচ্ছি তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এটা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ তোমাদের মনে হচ্ছে ক্যামেরাতে যে খুব লাল হয়ে গেছে কিন্তু লাল না পেঁয়াজটাই লাল এই টাইপের যে পেঁয়াজগুলো হয় ওগুলো তো যাই হোক এবার আমি এই যে মেরিনেট মাটনটা আমি দিয়ে দেবো তো এটাতে আমি সব রকমের মশলা সব দিয়ে রেখেছিলাম আর এটা ওই কত গ্রামের মতো আছে ওই 900 গ্রামের মতো এটা মাটনটা আছে এটা ভালোভাবে মিশিয়ে নেব আমি তো এর মধ্যে আমি একটু তখন লঙ্কার গুঁড়ো কম দিয়েছিলাম আর একটু আমি দিয়ে দেবো বেশি তো আর ঝাল করবো না কম করে আর একটু দিয়ে দিলাম তারা মাটনে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি না কারণ মাটনে ভাল লাগে না আমার কাঁচা লঙ্কা দিতে এটা একটু শুকনো লঙ্কা ওই টাইপের দিলে মাটনে ভালো হয় আর আমি মাটনটা পুরোটাই কড়াইয়ে করবো আর কিভাবে জলদি জলদি সিদ্ধ হয়ে যাবে তোমরা দেখো তো আমি এই মাটনটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো এই যে এটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমার 10 মিনিট হয়ে গেছে আমি একটু আবার নেড়ে দেব আর আমি এটাতে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ছাড়া আমি আর কোনো মশলা ব্যবহার করবো না শুধু লাস্টে আমি একটু গরম মশলা দেবো আর একটু ঢাকা দিয়ে রাখবো এখানে ফ্রিজ খুলে বসে গেছি যে এই যে এগুলো সব রেখে দেব আমার এমনিতে ফ্রিজে জায়গা নেই এই যে এখানে সব মশলাগুলো আছে যেগুলো সবসময় ব্যবহার হয় না সেগুলো সব রেখে দিয়েছি আমি তো চলো আমি জলদি জলদি সবগুলো রেখে দিই আর এই যে আদা এটা আমি আদা রাখি এটাতে কি হয়েছে এটা কি ঠান্ডা ছবে না কিন্তু ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বের করাবে আর এইভাবে নেবে গেল এই দেখো চলো পাপা বকবে পাপা বকবে চলো আমি জলদি জলদি রেখে নিই তো টমেটোগুলো গলে এসছে এরপর আমি এই যে আলুগুলো তো আমি আলুগুলো ভাজলাম না তো ভাজা ছাড়া আমার এরকম দিয়ে দিলে টেস্ট বেশি ভালো লাগে তো আমি আলুগুলো দিয়ে দিলাম আর এই যে পেঁপেগুলো আর এই মাটনটা ঢাকা ঢাকা দিয়ে করলে কি হয় মাটনটা জলদি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও টেস্ট হয় বেশি জল লাগবে না আর আমি খুব একটা ঝোল করবো না কারণ একটু ডালও করেছি তো মিডিয়াম একটু ঝোল করবো তো ঢাকা দিয়ে এটা হতে থাকে তো আমি এটা এখন 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ জল আছে তলাতে লাগবে না তো আমি এটা 15-20 মিনিট পরে আসছি
তো আমার মাটনটা এখানে কষা হয়ে গেছে, আমি মাছখানারও একটু বার আমি এসে নেড়েছিলাম, তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো, এই যে এক কাপ, বড় কাপের এক কাপ। তোমরা যদি বেশি ঝোল খাও, আমরাও বেশি ঝোল খাই কিন্তু আজকে বেশি ঝোল করবো না আমি, তোমরা যদি একটু বেশি ঝোল করতে চাও তো একটু বেশি জল দিও। আর এইভাবে বানিও আমার আমার মতো করে, তোমরা তো তোমার মতো করে বানিয়েই থাকো, তো একবার আমার মতো করে বানিয়ে দেখো এইভাবে কড়াইয়ে। তবে আমার কড়াই থেকে, প্রেশার কুকার থেকে কড়াইয়ে বেশি ভালো লাগে। তো আমি আলুটা আর বাটনটা দুটোই সেদ্ধ হবে, দেখো কি সুন্দর কালার হয়েছে। তো এটা আরো আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চলো, আমি এবার ছেলে স্নান করছে আর আমি ছেলেকে তুলে নিও, বাথটাবে ঢুকে আছে, তো চলো আমি আগে তুলে নিই, তারপর এটা হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। অনেকক্ষণ পর এলাম আর স্নানটানো হয়ে গেছে, এই যে আমি আজকে শ্যাম্পু করেছি, মাথা ধুয়েছি, পুজো টুজো করে নিয়েছি, ছেলের তো আগেই হয়ে গেছে, ওকে করিয়ে তারপর আমি করলাম, হাজবেন্ডও ঢুকবে এবার। তো ভাবলাম ভিডিওটা আমি এখানে এন্ড করে দিই, কারণ অনেক লম্বা হয়ে গেছে, মর্নিং থেকে স্টার্ট করেছিলাম আর এমনিতেও অনেকটাই লম্বা হয়েছে। তো যাই হোক, আর তোমরা মাটনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে, আর তোমরা এইভাবে বানিয়ে দেখো বাড়িতে কড়াইয়ে, জলদি জলদি সিদ্ধ হয়ে যায়, যাতে একটু ঢাকা ঢাকা দিয়ে নেড়ে ওইভাবে করবে, তো জলদি সিদ্ধ হয়ে যাবে। আর চলো, আর তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।